long way down. Yeah. আপনি যদি গেম অফ থ্রোন সিরিজের নাম শুনে থাকেন তাহলে এই ডায়ালগের সঙ্গে পরিচিত হওয়ার কথা। এক বিভৎস ভয়ঙ্কর শীতকাল আসছে ভয়াবহ আতঙ্ক নিয়ে, তখন কি হবে কেউই জানে না। তেমনই এক সময়ের ইঙ্গিত করতে ওই সিরিজে এই উক্তি ব্যবহার করা হয়েছে। প্রতি বছর শীত আসে, শীত যায়, কিন্তু যদি আপনাকে কেউ বলে বাস্তবে এমন এক শীত আসছে যা কত বছর দীর্ঘ হবে কেউ জানে না, আপনার রিয়েকশন কি হবে? নিশ্চয়ই অবিশ্বাসের দৃষ্টিতে তাকাবেন কিংবা ভাববেন আজগুবি গল্প। কিন্তু পৃথিবীর বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিলে এবং কিছু ফ্যাক্টস আপনাকে শোনালে আপনিও বুঝবেন। ধেয়ে আসছে এক প্রবল শীতকাল, ধেয়ে আসছে আইস এজ কিংবা বরফ যুগ। 25 লাখ বছর আগের কথা, তখন পৃথিবীর ভূপৃষ্ঠ 4 কিলোমিটার পুরোত্বের বরফে ঢেকে গিয়েছিল। বিশাল আকার বরফের পাহাড়ে ঢাকা সেই সময়ের পৃথিবীর অবস্থাকে বলা হতো বরফ যুগ। আমাদের পৃথিবী কমপক্ষে 5টি মেজর আইস এজ বা বরফ যুগ দেখেছে। সর্বশেষ 25 লক্ষ বছর আগে যে বরফ যুগ শুরু হয়, বিজ্ঞানীরা বলে থাকেন সেটার প্রভাব এখনও আছে পৃথিবীতে। তাহলে প্রশ্ন থাকতে পারে, এখন কেন গোটা পৃথিবী বরফে ঢাকা নেই? এর উত্তর হল, এখন আমরা ইন্টারগ্লেসিয়াল পিরিয়ডে আছি। এই সময় আবহাওয়ার উত্থান পতন দেখা যায়, ঠান্ডা এবং গরম আবহাওয়ার মিশ্রণ দেখা যায়। এই সময় যখন গরম আবহাওয়া বিরাজ করে তখন পৃথিবীর বরফ, গ্লেশিয়ার এগুলো গলতে থাকে, ফলে পৃথিবী পুরোপুরি বরফে ঢেকে যাওয়ার সুযোগ পায় না। এই বরফ যুগ আবারও আসতে পারে এমন সম্ভাবনার খবরের সঙ্গে জড়িয়েছে মিলানকোভিচের নাম। মিলানকোভিচ হলেন একজন সার্বিয়ান বিজ্ঞানী যিনি একটি থিওরি দেন। তার বর্ণিত মিলানকোভিচ সাইকেল অনুযায়ী পৃথিবীতে 41,000 বছরে একবার বরফ যুগ আসে। কিন্তু এটি কিভাবে ঘটে? মিলানকোভিচ কি বলেছেন? সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যে প্রতিনিয়ত ঘুরছে, এটি আপাত দৃষ্টিতে গোলাকার একটি চক্র মনে হলেও মিলানকোভিচ বলেছেন গ্রহগুলো পুরোপুরি গোল হয়ে সূর্যকে প্রদক্ষিণ করে না, বরং এই প্রদক্ষিণের পথটি কিছুটা ডিম্বাকার, আর সময়ের সাথে সাথে এই প্রদক্ষিণের পথেরও পরিবর্তন ঘটতে থাকে। আমরা সবাই জানি পৃথিবী নিজ অক্ষে প্রদক্ষিণ করার সময় যেই অংশ সূর্যের দিকে থাকে সেই অংশে দিন আর অন্য অংশে থাকে রাত। আর ডিম্বাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করতে করতে একটা সময় দেখা যায় পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব বেড়ে যায়। যদি সূর্য দূরে যায় তবে খুব স্বাভাবিকভাবেই পৃথিবী সূর্যের পর্যাপ্ত আলো পাবে না, অর্থাৎ সূর্যের আলো কমে যাবে। এই পরিবর্তনটি এত ধীর গতিতে ঘটে যে এর প্রভাবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সৃষ্টি হতে প্রায় 100 বছর লেগে যায়। কিন্তু যখন এটি ঘটে তখন কমতে থাকে পৃথিবীর তাপমাত্রা, আর পৃথিবীর বুকে নেমে আসে বিপর্যয়কর পরিস্থিতি। বরফ যুগ আসলে এমন অনেক ভয়ঙ্কর ঘটনাই ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যখন বরফ যুগ শুরু হবে তখন তাপমাত্রা হবে খুবই শীতল, এতটাই ঠান্ডা পড়বে যে চোখের সামনে পানিকে ফ্রিজড হতে দেখবেন। তাপমাত্রা কমতে কমতে স্নোফল শুরু হবে। এই স্নোফলের কারণে জমা হবে বরফের আস্তরণ, নদী জমে বরফ হয়ে যাবে। এই সময় বরফে ঢেকে যাবে সব, বেঁচে থাকার অনুকূল পরিবেশ খুব কম জায়গাতেই থাকবে। বরফ যুগের ফলে পৃথিবীর ল্যান্ডস্কেপ বদলে যায়, নতুন নদী তৈরি হয়, নতুন নদীর সৃষ্টি হয়, পুরনো নদীর গতিপথ বদলে যায়, অনেক প্রাণী বিলুপ্ত হয়। কেবল বরফ জমা নয়, অনেক স্থানে দেখা দেবে প্রলয়ঙ্কারী বন্যা, তাতে রাশিয়া, আলাস্কা, ইন্দোনেশিয়া, মালদ্বীপের মতো দেশগুলোর ভৌগোলিক চিত্রই বদলে যাবে। পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে অনেক দেশ, মুছে যেতে পারে অনেক দেশের সীমানা প্রান্তর, আবার হয়তো জন্ম নিতে পারে নতুন কোনো রাষ্ট্র। এইরকম বরফ যুগ হাজার হাজার বছর ধরে চলতে পারে। এই সময় মানুষ সাধারণত নিরাপদ অনুকূল পরিবেশের খোঁজে থাকবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এই সূত্র মেনে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াবে। আজকের ইউরোপ, নর্থ আমেরিকা, যেখানে ছুটে যাওয়ার জন্য মানুষ সবচেয়ে বেশি পাগল, বরফ যুগে এইসব অঞ্চলের মানুষরাই সবার আগে নতুন গন্তব্যের খোঁজে বের হবে। কিন্তু বর্তমান পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের কারণে, তাপমাত্রা বৃদ্ধির কারণে একটি উল্টো চিত্রও দেখা যায়। গ্রিনল্যান্ড কিংবা অ্যান্টার্কটিকায় বরফ গলতে শুরু করেছে এই জলবায়ু পরিবর্তনের জন্য। এটির ভয়াবহতা আবার আরেক রকম, সেই গল্প অন্য কোনো দিন। তবে এই উদাহরণ টানার কারণ হল যে বরফ যুগের আতঙ্ক মিলানকোভিচ সাইকেলের ধারণা থেকে পাওয়া যায়, এটি হয়তো ঘটতে দেরি হবে এই জলবায়ু পরিবর্তনজনিত তাপমাত্রা বৃদ্ধির কারণেই। তবে ঘটনা যেটাই ঘটুক, মানবজাতি যে ভয়ঙ্কর রকম উভয় সংকটে তা সত্যি দৃশ্যমান। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।